এমন একটি সময়ে আমরা এখানে বসতে পাচ্ছি যে সময়ে সারা বিশ্বের মানুষগুলি মুসলমানেরা অনেক কষ্টে আছে, ইহুদি নাসারার হাতে নির্যাতিত হচ্ছে, সারা বিশ্বের মানুষ সারা বিশ্বের মুসলমান এতটা শান্তিতে নাই, আমরা বাংলাদেশের মুসলমান যতটা শান্তিতে আছি। বর্তমানে সারা বিশ্বের মধ্যে করোনা ভাইরাস এটা আল্লাহর একটা গজব, এবারে কথা ঠিক কিনা? এবার আমি জানতে চাই এই শমশেরনগর এলাকার মানুষের কাছে, আল্লাহ আমাদেরকে করোনা দিছে না আমরা ছায়া আনছি? আল্লাহ কার ঘরে মুসিবত দেয় না? আমাদের চরিত্রের কারণে করোনা আসছে, ঠিক না? এটা আমাদের প্রাপ্য পাওনা। সারাটা বিশ্বকে যেন স্তব্ধ করে দিয়েছে, মানুষ দেশ বিদেশে ঘর থেকে বের হতে পারছে না, রুজি রোজগার করতে পারছে না, দেশে পর্যাপ্ত টাকা পয়সা দিতে পারছে না, অনেক মানুষ না খেয়েও দিন কাটাচ্ছে। তা আমি কোরআন শরীফের একটা আয়াত আপনাদের কাছে পড়ছি। আমি লক্ষ্য করছি এই আয়াতটার আলোচনা খুব বেশি দরকার। আমরা সম্মেলন করি, সুন্নাহ সম্মেলন করি, ওয়াজের আয়োজন করি, বেশ ভালো। বর্তমান যুবকরা কিন্তু ভালো কাজে অনেকটা এগিয়ে আসছে আগের তুলনায়, কথা ঠিক না? কিন্তু নামাজের বেলায় এখনো কিন্তু আমরা ততটা আগে আসতে পারি না, এই কথাটা আমি ঠিক বলছি কিনা জানি না। ভালো কাজ সমর্থন করে ভালো কাজে পাওয়া যায়, কিন্তু সবচেয়ে ভালো কাজ তো হলো নামাজ। জোরে বলেন কি? ইমানদারের ইমানের পরে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে নামাজ। নামাজই পরিচয় করে আপনি ভালো মানুষ, আর নামাজই পরিচয় করে দেয় আপনি খারাপ মানুষ। নামাজই পরিচয় করে আপনি ইমানদার, আর নামাজই পরিচয় করিয়ে দেয় ইমানদার না। যেহেতু আল্লাহ রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্যকারী একটা বিষয় সেটা হলো নামাজ। নামাজি পরিচয় করে দেয় কে খাঁটি মুমিন, আর নামাজি পরিচয় করে দেয় কে খাঁটি মুমিন না। وقال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر। আমার নবী ارشاد করেন যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় বা যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে যেন কুফুরি করলো, যে নামাজ ছেড়ে দিল সে যেন আল্লাহকে অস্বীকার করল, নামাজ ছেড়ে দিল সে কুফুরি অর্থাৎ আল্লাহকে অস্বীকার করল, তাওহীদকে অস্বীকার করল, সে কুফুরি করল। আরেক হাদিসে আছে, وقال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لا ايمان له। যার মধ্যে নামাজ নাই বুঝতে হবে তার মধ্যে ইমান নাই, যার মধ্যে নামাজ আছে বুঝতে হবে তার মধ্যে কি আছে। এখন ইমানদার আমরা সবাই দাবি করি আমাদের ইমান আছে, কথাটা ঠিক না? আমরা ইমানের দাবি করি, অথচ ইমানের পরিচয়টা কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি وَيَقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। তারাই হলেন ইমানদার যারা অদৃশ্যকে মানে। এই চোখ দিয়া যা দেখা যায় না, যেমন আল্লাহকে আমরা দেখি না বিশ্বাস করি, এক আল্লাহ আমরা ব্যস্ত তো চোখ দেখি না বিশ্বাস করি, আমরা ফেরেশতা দেখি না বিশ্বাস করি, আমরা কেয়ামত দেখি না বিশ্বাস করি, তকদিরের ভালো মন্দ দেখি না আমরা এটা বিশ্বাস করি। এই বিশ্বাস যারা করে তারা মোমেন।
এখন আমি আপনি যে এটা বিশ্বাস করি এটার প্রমাণটা কি? এটা একটা প্রমাণ লাগবে না? একজনে বলল যে তুমি লেখাপড়া করছো কো করছি কি করছো তো আমি ডিগ্রি পাস করছি অনার্স পাস করছি দেখি তোমার সার্টিফিকেট একটু দেখাও দেখাইতে পারে না কথা বুঝে আসছি কিনা তোমার সনদটা একটু দেখাও কিন্তু দেখাইতে পারে না আপনি ছেলে বিয়ে করাবেন মেয়ে দেখতেন গেছে তুমি কোরআন শরীফ পারোনি মেয়ে বলছে আমি খুব ভালো জানি তার বাপ বলছে ভাই বলছে আমার মেয়েকে কোরআন পড়াইছি তুমি সুরা ফাতিহা পড়ো সে পড়তে পারে না তাহলে কি প্রমাণ হইল সে জানে না কথা বুঝলেন না বন্ধুরা রে আমার আমরা ইমানদার ইমানের দাবি করি এখন ইমানের দাবি করতে হলে যেই জিনিসটার প্রয়োজন সেটা হলো নামাজ এই জন্য আমার আল্লাহ দ্বিতীয় নম্বরে বলেন যারা নামাজ কায়েম করে তাহলে আমরা যে ইমানদার এরা পরিচয়টা কি নামাজ যুবকরা বলো না কেন কি মাশাআল্লাহ বুঝে আসছে ওয়াজ বুঝতে হবে অল্প সময় আলোচনা করলে যদি বুঝে আসে যথেষ্ট আর ওয়াজ যদি না বুঝেন আর এটা যদি ক্লাসটা যদি সঠিক না হয় এই ক্লাসে এই বকবক করার কোনো দাম নাই এই জন্য দ্বিতীয় নম্বরের আইটেমটা হলো ইমানের পরিচিতিটা হলো নামাজ আমার আল্লাহ বলেন তারাই মোমেন যারাই অদৃশ্যকে মানে যারা নামাজ কায়েম করে তারাই আল্লাহকে মানে আখেরাত মানে আর যারা নামাজ কায়েম করে না তারা কিছুই মানে না وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ এই যে এত সুন্দর সুন্দর মসজিদ মুসল্লি না থাকলেও মসজিদ তো ভালো বাংলাদেশের মধ্যে বাংলাদেশটা তো মসজিদের দেশ আর মসজিদ মাশাআল্লাহ খুব হাই পাই এটা মুসল্লি যাই হোক আর না হোক এই মসজিদগুলো হয়তো মানুষের টাকা দিয়ে মাদ্রাসাগুলো হচ্ছে মুক্ত হইতেছে মানুষের টাকা দিয়ে এগুলো তো মানুষের দানের ফসল এই জন্য আমার আল্লাহ বলেন ইমানদারের ইমানের পরিচয় ইমানদারেরা খরচ করে ইমানদারেরা কি করে কি পূর্ণতা করে না এরা মেহমানদারি করে মানুষের খাওয়ায় ইমানদারেরা গরিবের দেয় ইমানদারেরা মসজিদ করে মাদ্রাসা করে সম্মেলন করে তাদের টাকা দিয়া এই দিনের পথে অর্থ ব্যয় করে গরিবের পাশে থাকে অনেক ধনী মানুষ আছে খুব ভালো চলে ভালো খায় কিন্তু আর পাশের মানুষ না খেয়ে আমার আছে না এই জন্য আমার রসুল বলেন قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره وضيفه আমার নবী ارشاد করেন যে ব্যক্তি আল্লাহকে আর পরকালকে বিশ্বাস করে সে যেন মেহমানের সম্মান করে আর প্রতিবেশীর খোঁজ খবর রাখে যারা প্রতিবেশীকে খোঁজ খবর রাখে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখে আর মেহমানকে সম্মান করে আমার রসুল বলছেন এটা হলো ইমানের পরিচয় আমার আল্লাহ বলেন তারাই মোমেন যারা নামাজ কায়েম করে আমরা অনেকে নামাজ পড়ি কায়েম করি না
অনেক বাবা নামাজ পড়ে ছেলেরা মেয়েরা পড়ে না, অনেক মা তাহাজ্জুদের নামাজ আদায় করে কিন্তু তার ঘরে তার বৌমা পড়ে না, তার ছেলে মেয়েরা নামাজ পড়ে না, এই ব্যাপারে কিছু বলেও না, ঠিক কিনা? আপনি নিজের ইবাদত করে জান্নাতে যাবেন আর আপনার পুরো পরিবার জাহান্নামী হবে, আপনি নামাজের খবর নেবেন না, তাহলে এটা কি কায়েম হইল নাকি? এটা তো কায়েম হইল না। যারা নামাজ কায়েম করেন, নিজে নামাজ পড়েন, অন্যকে নামাজি বানিয়ে দেন, আমার রাসূল বলেছেন তারা সাতজন সাহাবীর সাথে জান্নাতে যাবে। কয়জন? এক নম্বরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ, দুই নম্বরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহ, তিন নম্বরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহ, চার নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহ। এই সাতজন সাহাবীর সাথে ইমানদারেরা জান্নাতে যাবেন। এই সাতজনের কোয়ালিটি শুনেন, আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে রাষ্ট্রপ্রধান ছিলেন হযরত আবু বকর, এই জন্য একজন হলেন রাষ্ট্রের প্রধান, হযরত ওমর ছিলেন তখন মন্ত্রী, এই জন্য একজন হলেন মন্ত্রী, হযরত ওসমান গনি হলেন ধনী, আর সাহাবীদের মধ্যে সবচেয়ে গরিব হলেন হযরত আলী। এই দুনিয়ার রাষ্ট্রের প্রধানরা যদি, রাষ্ট্রের পরিচালকরা যদি রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করে, তাহলে এই রাষ্ট্রের প্রধানেরা জাতির মধ্যে নামাজ কায়েম করার কারণে কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ সঙ্গী হয়ে জান্নাতে যাবে। এই দুনিয়ার মন্ত্রীরা যদি নামাজ কায়েম করে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহর সঙ্গে হয়ে জান্নাতে যাবে। এই দুনিয়ার ধনীরা যদি নামাজ কায়েম করে, শিল্পপতি কোটিপতিরা যদি নামাজ কায়েম করেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহর মতো ধনী সাহাবীর সঙ্গী হয়ে জান্নাতে যাবে। এই দুনিয়ার গরিবেরা, দিন মজুরেরা, খেটে খাওয়া মানুষেরা, ভিক্ষুকেরা, রিক্সাওয়ালারা, অর্থাৎ খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত এবং গরিব মানুষগুলো যদি নামাজ কায়েম করে, কিয়ামতের ময়দানে তারা হযরত আলী রাদিয়াল্লাহর সাথে জান্নাতে যাবে। যারা নামাজ কায়েম করে না, তারা সাতজন কাফেরের সাথে জাহান্নামে যাবে। তো নাউজুবিল্লাহ বলেন, সবাই মিলে বলেন, কয়জন কাফেরের সঙ্গে হয়ে জাহান্নামে যাবে? এক নম্বরে ফেরাউন, সে হলো কাফের বাদশাহ, দুই নম্বরে হামান, সে হলো কাফেরদের মধ্যে মন্ত্রী, ফেরাউনের মন্ত্রী, তিন নম্বরে কারুন, সে হলো কোটিপতি, চার নম্বরে উবাই ইবনে খালফ, সে হলো কাফেরদের মধ্যে গরিব। এই দুনিয়ার রাষ্ট্রের পরিচালক যারা, তারা যদি রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম না করে, ফেরাউনের মতো কাফের বাদশার সাথে জাহান্নামে যাবে। এই দুনিয়ার মন্ত্রীরা যদি নামাজ কায়েম না করে, হামানের মতো মন্ত্রী কাফেরের সাথে জাহান্নামে যাবে। এই দুনিয়ার কোটিপতিরা যদি নামাজ কায়েম না করে, কারুনের সাথে জাহান্নামে যাবে।
এই দুনিয়ার গরিবেরা যদি নামাজ কায়েম না করে তারা উবাই ইবনে খালফের মতো গরিব কাফেরের সঙ্গে জাহান্নামে যাবে। একটু চিল্লিয়ে বলেন না, নাউযুবিল্লাহ। রে ভাইয়েরা আমার, আমার আল্লাহ বলেন আকিমিস সালাতা তরফাই নাহারি ওয়া যুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। একদিন একটা যুবক ছেলে, যুবক ছেলেটা নবীজির খেদমতে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নি আসাবতু যাম্মান আযীমা, ও নবী, আমি মারাত্মক একটা গুনাহ করেছি, আমি সাংঘাতিক একটা গুনাহ করছি। ফাহাল্লি মিন তাওবাতি, নবী গো, আমার গুনাহটা মাফের জন্য কোনো তওবা আছে কিনা? এ সময় নামাজের টাইম হয়ে গেল। নবীজি মুয়াজ্জিনকে বললেন, আজান দাও। মুয়াজ্জিন আজান দিল। ইমাম হলেন আমার নবী। নবী নামাজ শুরু করলেন। ওই গুনাহগার যুবক ছেলেটা আমার নবীর পিছনে নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে আবারও বলে, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমার গুনাহটা আল্লাহ মাফ করবেন? নবীজি বলে, যুবক রে যুবক, তুমি কি আমাদের সাথে নামাজ পড়ো নাই? কয় পড়েছি। এই নামাজ এমন নামাজ যেই নামাজের কারণে আল্লাহ পাক, যত বড় গুনাহগার তুমি হও না কেন, আল্লাহ পাক তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছে। এই প্রসঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানাইয়া দেন, আকিমিস সালাতা তরফাই নাহারি ওয়া যুলফাম মিনাল লাইল। বান্দারে, তোমরা দিনের দুই অংশে নামাজ কায়েম করো। দিনের শুরুতে ফজরের নামাজ, দিনের দ্বিতীয় অংশে যোহর আর আসরের নামাজ, রাত্রের প্রথমাংশে মাগরিব আর এশার নামাজ, এই পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করো। কেননা ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যে সওয়াব হবে, নেক আমল হবে, আমার আল্লাহ ঘোষণা দেন, এই পাঁচ ওয়াক্ত নামাজের কারণে নামাজির আমলের গুনাহ খাতাগুলো দূর হয়ে যাবে। এটা চিল্লিয়ে বলেন, আল্লাহু আকবার। আর একটা হাদিসে আছে, নামাজ আল্লাহর সাথে মেরাজ, ঠিক কিনা? আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য নামাজ হলো আল্লাহর সাথে দিদার। আর নাপাক অবস্থায় দিদার করা যায় না, গুনাহ এটা নাপাক। গুনাহ নাপাক জিনিস না, এটা নাপাক জিনিস। কাজেই নামাজি নাপাক জিনিস নিয়ে আল্লাহর সাথে দিদার করতে পারে না। এই জন্য বান্দা বান্দি যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর আগে আমার আল্লাহ প্রত্যেক নামাজের জন্য একজন রহমতের ফেরেশতা জমিনে পাঠান,
ওই ফেরেশতা বান্দার গুনাহগুলি তার আমলের থেকে আলাদা করে তার আমলের থেকে আলাদা করে এইভাবে গোলগাল করে একটা ঘাটতি বেঁধে আল্লাহর বান্দা যতক্ষণ নামাজে থাকবে ততক্ষণ এই গুনার বোঝা মাথায় নিয়ে দাঁড়ায়া থাকবে সুবহানাল্লাহ কর নামাজটা যখন হয়ে যাবে ফেরেশতারা আমার আল্লাহকে বলবে আল্লাহ গো তোমার বান্দার গুনাহ তার মধ্যে ফিরাইয়া দিব নাকি আমার আল্লাহ বলেন আমার এই বান্দা নামাজে দাঁড়াইছে আমি আল্লাহর সাথে দিদার করছি যার কারণে আমি তার গুনাহ তার থেকে আলাদা করলাম আমার নাম রহমান আমার নাম রহিম আমার নাম গাফফার আমি যদি আমার এই বান্দার গুনাহ তার মধ্যে আবারও ফিরাইয়া দেই আমার এই নামের ইজ্জতের খেলা লিয়ত হবে সুতরাং এই নামাজ এমন নামাজ এই নামাজের কারণে আমি আর তার গুনাহ ফিরাইয়া দিতে চাই না এই নামাজের উসিলায় আমি আল্লাহ তাকে নিষ্পাপ বানাইয়া দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون بولن أكبر الله أكبر أمر الله بولن إيمان دارنا نجات پايا گسي إيمان دارنا جهنم تك مكتی پايا گسي إيمان دارنا شريا گسي ইমানদারের চিন্তা নাই ভাবনা নাই ভয় নাই কেন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন ইমানদারেরা তাদের নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে ইমানদারেরা নেতার ভয়ে নামাজ পড়ে না পিতা মাতার ভয়ে নামাজ পড়ে না আলেমের ভয়ে নামাজ পড়ে না সমাজের ভয়ে নামাজ পড়ে না ইমানদারেরা নামাজ পড়ে আমার আল্লাহকে ভয় করে আর ইমানদারেরা যখন নামাজ পড়ে নামাজের মধ্যে কারো চিন্তা করে না ইমানদার আমার আল্লাহর ভয়ে ধৈর্যের সাথে নামাজ আদায় করে যার কারণে এই নামাজের কারণে ইমানদারেরা জাহান্নাম থেকে নাজাত পাইয়া গেছে ১৮ পারায় সূরা আল মুমিনুনের এটা দ্বিতীয় আয়াত দুই নম্বর আয়াত আরে আয়াতের সপক্ষে রাসূল হাদিস বলেছেন প্রত্যেকটা আয়াতের পিছনে হাদিস আছে হাদিস হলো কোরআনের তাফসীর قال رسول الله صلى الله عليه وسلم من احسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل ذلك فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذبه بمجرد خيال قرن نبي بلسن যে ব্যক্তি নামাজের আগে ভালো করে অজু করল অনেকে অজুর ডরে নামাজ পড়ে না বিশ্বাস হয়নি আপনাদের জুতাটা কেমনে খুলব মোজাটা কেমনে খুলব জামার কোটটা কেমনে খুলব জ্যাকেটটা কেমনে খুললে অজু করব হ্যাঁ ঠান্ডা লাগবো এই হাই ফাই পোশাকগুলি খুললা তারপরে টাইটুই খুললা মোজাটা খুলে নামাজ পড়াটাকে বিরক্ত মনে করে তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এই জন্য অজু করে না নামাজও পড়ে না এই অজু করার ভয়ে অনেকে নামাজের দ্বারে যায় না
দোস্ত বুজুর্গ ভাইরা রে আমার রাসূল বলেন যে ব্যক্তি নামাজের আগে ভালো করে ওযু করলো ওয়াসাল্লাহুন্না লাওয়াক্তিহিন্না এরপরে নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়লো তবে নির্দিষ্ট সময় নামাজের মধ্যে দাঁড়াইলো অনেকে জোহরের নামাজ আসরের টাইমে পড়ে অনেকে আসরের নামাজ মাগরিবের আগে আগে পড়ে তাড়াহুড়া করে আবার এক ওয়াক্ত একটা আরেক ওয়াক্তে পড়ে আমার রাসূল বলেছেন এটা না করে গড়িমসি না করে নির্দিষ্ট সময় নামাজের মধ্যে দাঁড়াইলো এরপরে আল্লাহকে ভয় করে ধৈর্যের সাথে রুকু সেজদাগুলি করলো তাড়াহুড়া করলো ধৈর্যের সাথে নামাজ পড়লো আল্লাহকে ভয় করে নামাজ পড়লো এমন নামাজির জন্য আমার আল্লাহ ওয়াদা করেছেন আইয়া গফিরালা নামাজি নামাজ শেষ করার সাথে সাথে আমার আল্লাহ জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবে তো মারহাবা কর মারহাবা ওমান লাম ইয়াফআল যালিক ফালাইসা লাহু আলা আল্লাহ আহাদ আর যে ব্যক্তি এভাবে অযু করল না নামাজ পড়ল না আমার আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করার কোনো অঙ্গীকার আল্লাহ করেন না ইনশা গাফারা লাহু তবে কোন যেহেতু তার ইমান আছে এই ইমানের কারণে কোন আল্লাহ তাকে ক্ষমা করতেনও পারেন কঠিন আজাব দিতে পারেন তবে বেনামাজি ক্ষমা পাবে এমন অঙ্গীকার আমার আল্লাহ করে না এবারে আসে এন্তকালের আগে আমার নবী মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়তে পারলেন না সাহাবায়ে কেরাম নবীজির পিছনে নামাজের জন্য দৌড়ায় আসেন জামাত কায়েম করেন নবীজি অপেক্ষা করতে করতে সাহাবীরা নামাজে দাঁড়িয়ে যায় আর আমার নবী কাঁদেন হযরত আয়েশাকে বলে আয়েশা তুমি একটু আমাকে ধরে বসাও আমার মাথা মোবারক একটু আলগি দাও বলে কেন আমি একটু দেখি মসজিদে নববীতে আমার সাহাবীরা কিভাবে নামাজ পড়ে কিভাবে তারা নামাজ পড়ে আমি একটু দেখি যখন মাথা মোবারক আলগি দিল উঠাল নবীদের জানালা দিয়া নজর করে দেখেন সাহাবায়ে কেরাম দলে দলে নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে এইদিকে মসজিদে নববীতে কান্নার রোল পড়ে যায় এতদিন নবীজির পিছনে নামাজ আদায় করেছি আর বুঝি আমরা নবীর পিছনে নামাজ পড়তে পারবো না এ সময় আমার নবী যখন নজর দিলেন নজর দেওয়ার পরে দেখেন সাহাবীরা দলে দলে নামাজ পড়ে আর কাঁদে নবীজি বললেন আয়েশা আমাকে আবার শোয়ায় দাও হযরত আয়েশা নবীকে শোয়ায় দিলেন শুয়া শুয়া নবী আমার কাঁদেন চক্ষু মোবারকের পানি বেয়ে বেয়ে পড়তে নবীর বিছানা ভিজে যায় হযরত আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এখন কাঁদেন কেন যেই নামাজ দেখতে চাইছেন সাহাবীরা তো নামাজ পড়ে আপনি কাঁদেন কেন আমি এই জন্য কাঁদি না এই নামাজের দৃশ্যটা দেখে আমি এই জন্য কাঁদলাম এই নামাজ মসজিদে কায়েমের জন্য আজান দেয়া মানুষকে মসজিদে আনার জন্য এই জামাত কায়েমের জন্য তাইফের জমিনে আমি মাইর খেয়েছি রক্ত চড়াইছি
এই নামাজের জন্য উহুদের ময়দানে দামদান শহীদ করতে হয়েছে। এই নামাজের জন্য আমার অসংখ্য সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে। সেই নামাজ কায়েমের জন্য এত কষ্ট, আজ আমি যদিও মসজিদে যাইতে পারি না, তারপরে দৃশ্যটা দেখে আমার সেই কষ্টের কথা মনে পড়ে গেল। এই জামাত কায়েমের জন্য আমি কষ্ট করেছি। আর একদিকে আমি মনে বুঝাতে পারি গো আয়েশা, আমি রহমাতুল্লিল আলামিন আজকে যাইতে পারি না, আর আমি যদি নাও থাকি, আমার যদি অন্তকাল হয়ে যায়, আমি আশা করতে পারি এই মসজিদে আর নামাজ বন্ধ হবে না রে। এই আমত পর্যন্ত আমার উম্মতরা মসজিদে মসজিদে নামাজ কায়েম করবে। আমার আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজেরা জাহান্নামী, তারা অভিশপ্ত। এরা কারা যারা তাদের নামাজে উদাসী, মনে চাইলে পড়ে মনে চাইলে পড়ে না, এক বেলা পড়ে আর এক বেলা পড়ে না, দুই বেলা পড়ে তিন বেলা পড়ে না, জুমার নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত পড়ে না, কোন মজলিসে গেলে পড়ে বাড়ি গেলে পড়ে না, হাটে বাজারে গেলে নামাজের কথা মনে রাখে না, রাজনীতির ময়দানে নামাজ পড়ে না, এইভাবে নামাজের মধ্যে যখন দাঁড়ায় তাড়াহুড়া করে নামাজ পড়ে, উদাসীন ভাবে নামাজ পড়ে, কোন কারণে নামাজ কাজা হয়ে গেলেও এটা আদায় করা লাগবে এই চিন্তাও তারা করে না। এই জাতীয় নামাজি যারা, আমার আল্লাহ বলেন তাদের ঠিকানা জাহান্নাম। একটু চিল্লে বলেন না, আউযু বিল্লাহ। নামাজিরা যখন নামাজ পড়ে, ধৈর্যের সাথে যখন নামাজ আদায় করে, আল্লাহর সাহায্য চলে আসে। নামাজিদের দিক ডান দিক থেকে আসে, আমার দিকে চান। নামাজিদের রিজিক বাম দিক থেকে আসে, নামাজিদের রিজিকের পয়সালা সামনের দিক থেকে হয়ে যায়, নামাজের রিজিকের পয়সালা পিছনের দিক থেকে হয়। নামাজ যারা পড়ে তাদের রিজিকের পয়সালা আসমান থেকে হয়, নামাজ যারা পড়ে তাদের রিজিকের পয়সালা পায়ের মিট নিচের থেকে, এই জমিনের থেকে তৈয়ার হয়ে যায়। আর আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরীন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر إلى آخر الحديث. আমার নবী ইরশাদ ফরমান, দিনের বেলায় আমার আল্লাহ একদল ফেরেশতা জমিনে পাঠান, আর একদল রাত্রি বেলায়। এই দুই দল ফেরেশতা মিলিত হয় ফজরের নামাজ আর আসরের নামাজে। এক দলে আসমানে যায় আর এক দলে জমিনে আসে। ফজরের সময় যারা আসে এরা আসর পর্যন্ত থাকে, আসরের সময় তারা চলে যায় আর এক দল জমিনে আসে। এই আসা আর যাওয়ার মধ্যে উভয় দলের সাথে মোলাকাত। ফজর থেকে আসর পর্যন্ত পুরা দিনের আমলের খবর ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যায়। আসর থেকে ফজর পর্যন্ত এই ইবাদত ফজরের টাইমে আল্লাহর কাছে যায়। আমার আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতারা,
জমিন থেকে আসছো আমার বান্দা কি করে? ফেরেশতারা বলে আল্লাহ জমিনে গিয়া তোমার বান্দাকে নামাজে পেয়েছি, আর সাত টাইমে আসরের নামাজে রেখে আসছি। আর একদলে বলবে আল্লাহ জমিনে গিয়া আসরের নামাজে পাইছি, আর সাত টাইমে ফজরের নামাজে রেখে আসছি। আমার আল্লাহ বলবে আমি আল্লাহ জানি তোমরা যে কথা বলবে, তবে জেনে নাও জমিনে যায় আমার যে বান্দা বান্দিকে নামাজে পাইলা আসার টাইমে আবার নামাজে রেখে আসলা, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী করে জানিয়ে দিতে চাই আমি আমার ওই বান্দাগুলোকে ক্ষমা করে দিলাম। শুধু ক্ষমাই করলাম না, আমি আল্লাহ তাদের জন্য আমার জান্নাত ওয়াজিব করে দিলাম। আজ তারপরে আমরা নামাজ পড়তে চাই না রে। খয়বার বিজয়ের সময় আল্লাহর হাবিব একেবারে ক্লান্ত হয়ে গেলেন। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার উপরে মাথা মোবারক রেখে ঘুমাচ্ছিলেন। সময়টা আসরের সময়, ওই দিনের আসরের নামাজ হযরত আলী তখনও পড়েন নাই। নবীর ঘুম এসে গেল, ওই দিকে তাকায়া দেখে সূর্য ডুবে যায়। হযরত আলী রাদিয়াল্লাহ চিন্তায় পড়ে গেলেন, নবীকে ঘুম থেকে জাগাইলে নবীর কষ্ট হবে, আর নবীকে না জাগাইলে হযরত আলীর নামাজ কাজা হবে, কি করা যায়? জীবনে কোনোদিন নামাজ কাজা হয় না, আমি আলী এত বড় সাহাবি আমার নামাজ কাজা হবে উপায় কি? চিন্তা করতে করতে হঠাৎ নজর করে দেখে বেলা ডুবে গেছে, নবীজি এখনো ঘুম ভাঙ্গে না। হেপটায়া হেপটায়া কান্দেরে যুবক, নবীজির ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগে দেখে হযরত আলীর চোখের পানি ঝর্ণার মতো ঝরছে। নবী বলে আলী কি কারণে কাঁদো গো? ও নবী, জীবনে আমার নামাজ কাজা হয় না, আজ আপনার কারণে আমার নামাজ কাজা হয়ে গেল। আমি আপনাকে জাগাইলে কষ্ট হবে এই জন্য জাগাই না। আর এই চিন্তা করতে করতে নামাজ কাজা হয়ে যায়, আমার উপায় কি? এই সময় আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহর অবস্থাটা দেখে হয়রান হয়ে আশ্চর্য হয়ে গেলেন। আমার আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহর আসরের নামাজ আদায়ের ব্যবস্থাটা করে দেন। আমার আল্লাহ বলে হাবিব কিভাবে? বেলা তো ডুবে গেছে। নবী বলেন আল্লাহ আপনি তো সব ক্ষমতার মালিক, যেই পথে সূর্যটাকে ডুবাইলেন ওই পথে আবার সূর্যটা উঠাইয়া দেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। হযরত জিব্রাইল আমিন এসে জানায় হুজুর, ওগো আল্লাহর হাবিব আপনার মুনাজাত কবুল, তবে আপনি সূর্যকে অর্ডার দেন সূর্য উঠে যাবে। নবী বলে আমি কেন অর্ডার দিব? হযরত জিব্রাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, সূর্য আমার আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন, আল্লাহ গো কি কারণে আমাকে এত বড় করে তৈরি করেছো? তখন আমার আল্লাহ বলে আরে সূর্য শুধু তোমাকে না, সারা জগৎ আমি তৈয়ার করেছি একমাত্র আমার হাবিবের খেদমতের জন্য। সূর্য বলে আল্লাহ যার খেদমতের জন্য বানাইছো তিনি আজ পর্যন্ত একটা খেদমতের অর্ডার আমাকে দেন না,
একবার যদি একটা খেদ মতের অর্ডার দিতেন আমি সূর্য ধন্য হয়ে যাইতাম। এই জন্য হাবিব আপনি অর্ডার দেন সূর্যের আবদারটা পুরা হবে। উঠানের জিম্মাদার হলেন আল্লাহ। আমার নবী যেই মাত্র বলেন এরে সূর্য তুমি আকাশে উঠে যাও, নবী এইভাবে অঙ্গলি মোবারক দিয়ে যখন ইশারা দেন সাথে সাথে নজর করে দেখে আমার আল্লাহ পশ্চিম আকাশে সূর্যটা উঠাইয়া দে। নবী বলেন আলী তোমার নামাজ কাজা হবে এটা আমি আল্লাহ চাই না রে, আমি আল্লাহ চাই না। এ আলী আর কাঁদিস না রে, তুমি অযু কর নামাজ আদায় করো। হযরত আলী রাদিয়াল্লাহ আনহুর নামাজ আদায় করলেন, আল্লাহ আদায়ের ব্যবস্থা করে দিলে, এরপরে সূর্য ডুবে না। হযরত জিব্রাইল আমিন এসে বলে হুজুর আপনার নির্দেশে আল্লাহ সূর্য উঠাইয়া দিছে, আপনি আবার অর্ডার না দিলে সূর্য যাবে না। নবী পুনরায় যখন অর্ডার দিলেন সূর্যরে আল্লাহর হুকুমে চলে যাও, এইবার নজর করে দেখে আকাশে সূর্য দেখা যায় না। তোমার হবা বলেন। আর কিছু মানুষ আছে বলে, কিছু বন্ড ফির আছে, নামাজ পড়ে না, নামাজ পড়ে না, নারী পুরুষের আড্ডা খানা, ডোল কানা বাদ্য বাজনার আড্ডা খানা, নারী পুরুষ একসাথে নাচে আর ফতুয়াবাজি করে, নবীর প্রেম থাকলে নামাজ লাগবে না। আর আমার আল্লাহ বলেন নবীর প্রেমের পরিচয় হলো নামাজ। কথা ঠিক কিনা? এই নামাজের পাঁচ ওয়াক্ত নামাজের পাবন হতে এই খাঁটি নামাজি হতে আমরা রাজি আছি কিনা? بسم الله الرحمن الرحيم أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. أمر الله বন্দারে দিনে বিকাল বেলায় সূর্যটা যখন পশ্চিম আকাশে ডুলে পড়ে তখন তোমরা আসর নামাজ কায়েম করো। ইলা গাসাকিল লাইল, রাত্রের কঠিন অন্ধকার আসা পর্যন্ত, এর অর্থ মাগরিব আর এশার নামাজ। ওয়া কুরআনাল ফাজর, যখন ফজরের সময় হয় সুবহে সাদিক দেখা দে, মুয়াজ্জিন যখন আজান দে, ঘুম থেকে উঠো, ওযু করো, স্বামীকে জাগাইয়া দাও, বিবিকে জাগাইয়া দাও, সন্তানকে ডাকো, প্রতিবেশীকে ডাকো, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। ফজরের নামাজে ইমাম সাহেব লম্বা কেরাত পড়ে, ঠিক নি? সব নামাজের চাইতে ফরজের ফজরের নামাজের কেরাত লম্বা। তোমরা ইমামের পিছনে দাঁড়ায় ইমামের লম্বা কেরাত শুনো। ও ইমামদারেরা, আমি আল্লাহ জানিয়ে দিতে চাইব, তোমরা যখন ইমামের পিছনে দাঁড়িয়ে ফজরের নামাজের কেরাত শুনবে এই সময় আমি আল্লাহ লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা তোমাদের নামাজের সাক্ষী হয়ে যাবে। কিভাবে সাক্ষী দিবে? শমশের নগরের একটা ভালো লোক থানার ওসি সাহেব ওয়ারেন্টের কাগজ দেখায়া হাতের মধ্যে কড়া লাগায় তাকে থানায় নিয়ে রওনা করছে, আর মাঝখানে আপনারা আসিয়া বাধা দিয়া বলেন ওসি সাহেব এই লোকটাকে কোথায় নেন, কেন নেন? সে তো আমাদের
এই এলাকার ভালো মানুষ একটা ভালো নামাজি মানুষ কোনোদিন কারো ক্ষতি করে না কারো সাথে বেয়াদবি করে না অন্যায় করে না তখন ওসি সাহেব বলবে না এটা সরকারের অর্ডার কয় সরকারের অর্ডার আমরা মানি না আমরা দেশবাসী তাকে থানায় নীতি দিব না জনগণ যেই দিকে সরকার সেই দিকে কথা ঠিক কি না এ বাবাজি আমার শেষ পর্যন্ত ওসি সাহেব তাকে ছেড়ে দিতে বাধ্য হয়ে যায় কিয়ামতের ময়দানে কোন নামাজি যদি গুনার কারণে ফেরেশতারা জাহান্নামে ধাক্কায় আর একদল ফেরেশতা এসে মাঝখানে দাঁড়ায় বলবে কোথায় নাও বলবে জাহান্নামে কেন এই লোকটা তো ভালো মানুষ নামাজি কয় না তার গুনাহ আছে তখন ফেরেশতারা বলবে আমরা সাক্ষ্য দিতে পারি এ লোকটা ভালো আল্লাহর বান্দা এ লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়াছে ফজরের আযান শোনার পরে আর ঘুমে থাকে না এই লোকটা ঘুম থেকে জাগিয়ে নামাজে দাঁড়ায়া গেছে আর আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে আমার রহমতের ফেরেশতারা তাদেরকে নামাজের সাক্ষী দিল আমি আল্লাহ এই জাহান্নামের দরজায় তাদেরকে ক্ষমা করে দিলাম আল্লাহু আকবার إن قرآن الفجر كان مشهودا بابا جلال فضل على صدى ঠিক হয়ে গেছে বাকি তিন ওয়াক্ত এমনি সহজ হয়ে যাবে ঠিক না এবারে শুনেন হযরত আদম নবী আর মা হাওয়া 360 বছর কাল একটু ভুলের কারণে 360 বছর পরে আরাফাতের ময়দানে স্বামী স্ত্রী দুইজনের মিলন ঘটে একজন আরেকজনের গলায় ধরে কাঁদে আমার নবী উসিলা ধরে যখন কাঁদে আমার আল্লাহ ফজরের সময় বেলা ডুবার আগে আগে আদম নবী আর মা হাওয়ার মুনাজাতটা কবুল করে এই আদম নবী আর মা হাওয়া চিন্তা করলেন 360 বছর পরে আল্লাহ দোয়া কবুল করেছেন কিভাবে শুকর আদায় করা যায় এই জন্য আল্লাহর শুকর আদায়ের জন্য হযরত আদম নবী দুই রাকাত নামাজ আদায় করলেন বলে কয় রাকাত দুই রাকাত নামাজ আদায় করলেন এই দুই রাকাত নামাজ হলো ফজরের নামাজ নবীর উম্মতের জন্য আমার আল্লাহ এটা কিয়ামত পর্যন্ত ফরজ করে দিলেন উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পালাইল নমরুদ তিন দিন ছিলেন আগুনের মধ্যে তিন দিন পরে আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে মুক্তি দিলেন জোহরের নামাজের সময় বলেন কোন সময় জোহরের টাইমে যখন মুক্তি দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ মুক্তি পাইয়া আল্লাহ শুকুর আদায় করার জন্য চার রাকাত নামাজ আদায় করলেন এই চার রাকাত নামাজ হলো জোহরের নামাজ যেটা নবীর উম্মতের জন্য আল্লাহ ফরজ করলেন আর সুন্নত হইল নবীর আমল হযরত মুসা কালেমুল্লাহ নীল দরিয়া পার হয়ে গেলেন ফেরাউনের আল্লাহ ডুবাইয়া মারলেন জোহরের নামাজের সময় এই জন্য মুসা নবী মুক্তি পায়া আল্লাহ শুকুর আদায়ের জন্য সাত রাকাত নামাজ পড়লেন এটাও জোহরের নামাজ আমাদের জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত এই নামাজ ফরজ করলেন এবার শুনেন নূহ নবীর বন্যা ছিল 40 দিন কতদিন
যখন বন্যা থেকে মুক্তি পায় সময়টা ছিল আসরের সময় নূহ নবী মুক্তি পায়া আল্লাহর শুকর আদায় করার জন্য চার রাকাত নামাজ আদায় করেন ওই চার রাকাত নামাজে হলো আসরের নামাজ যেটা আল্লাহ আমাদের জন্য কিয়ামত পর্যন্ত ফরজ করলেন মানুষ বিপদে পড়ে দোয়া চায় পীর সাহেবের কাছে ইমাম সাহেবের কাছে বক্তা সাহেবের কাছে পানি ফোড়া চায় তৈল ফোড়া চায় কয় মাথায় হাত দিয়া দেন একটু ফু দিয়া দেন ঠিক কিনা আরে আপনি নামাজ পড়তেন না আপনি হালাল খাইতেন না ও মুসলমান সারা জীবনে পিসাবের ফু দিলে কোনো কাজে লাগবে না আপনি নামাজ পড়তেন না সৎ পথে চলতেন না হুজুর মাথায় একটু হাতটা বুলাইয়া দেন কোনো কাজে লাগবে না ঠিক নেই আপনার একটু তেল পড়া পানি পড়া দেন এই তেল পড়া পানি পড়া কাসম পড়ায় পথ আগাবে না হযরত দাউদ নবীর জাতিরা কঠিন রোগে আক্রান্ত হয়ে দাউদ নবীর কাছে যায় যা বলে হুজুর আমরা মহামারীতে ভুগছি মুসিবত যায় না আপনি দোয়া করেন আল্লাহ যেন রক্ষা করে দাউদ নবীর কাছে যা দোয়া চায় হুজুর আমরা বিপদগ্রস্ত আমাদের জন্য দোয়া করেন অনেকে দোয়া করে আল্লাহ আমিন এটা কি দোয়া এটা হলো মুশকিল কি কথা ঠিক না এটা হইলো কি আরে দোয়া করতে হয় দৃঢ়স্থি দোয়া করতে হয় আন্তরিকতার সাথে দোয়া করতে হয় কায় মনোবাক্যে ঠিক না আমার বাবা যে দাউদ নবী আসরের সময় হাত বাড়াইলেন দোয়া করতে করতে বেলা ডুবে গেল কিন্তু দোয়া কবুল হয় না দোয়া কবুল হয় না এখন বেলা ডুবে গেল দোয়া কবুল হয় না যার কারণে মুনাজাত শেষ করেন না বেলা ডুবার পরে জিব্রাইল আমিন এসে বলে হুজুর আপনার মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে মুনাজাত শেষ করেন আরো আসতে বলেন দাউদ নবী যখন শুনলেন দোয়া কবুল হয়েছে এখন চিন্তা করে কিভাবে আল্লাহ শুকর আদায় করবে সাথে সাথে আল্লাহ শুকর আদায়ের জন্য চার রাকাত নামাজের নিয়ত করেন কয় রাকাত তিন রাকাত পড়লেন সুস্থভাবে চতুর্থ রাকাত পড়ার আগে আগে দাউদ নবী নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গেলেন যার কারণে চতুর্থ রাকাত আর পড়া হয় নাই আমার আল্লাহ জানিয়ে দেন এই নামাজ আর পড়া লাগবে না আমি আল্লাহ এই মাগরিবের নামাজ তিন রাকাতের মধ্যেই কিয়ামত পর্যন্ত সীমাবদ্ধ রেখে দিলাম এইবারে আসেন মুসলমানেরে নিয়ামত খায় আল্লাহর কাম করি শয়তানে ঠিক কিনা ধান খায় আল্লাহর ভাত খায় আল্লাহর মাছ খায় আল্লাহর ডাল খায় আল্লাহর তরকারি আল্লাহর গোস্ত আল্লাহর দুধ আল্লাহর এগুলা কে দেয় আর আল্লাহর নিয়ামত খায়া এরপরে আমরা সিনেমায় যাই গানের আড্ডায় যাই নাটকের আড্ডায় জিনার আড্ডায় জুয়ার আড্ডায় গাঞ্জার আড্ডায় ইয়াবার আড্ডায় আল্লাহর নিয়ামত খায়া এই শক্তি দিয়া বাহাদুরি করি আমার আল্লাহকে সেজদা দিতে লজ্জা লাগে এবার খেয়াল করেন এই সাইরো অত নামাজ আগের নবীরা পড়েছিলেন এশার নামাজ কোন যুগে কেউ পড়ে নাই এবার আমার আল্লাহ বলেন হাবিব
আদম নবী নামাজ পড়াইছিলেন ফজর, ইব্রাহিম নবী আর মুসা নবী পড়াইছিলেন জোহর, নূহ নবী পড়াইছিলেন আসর, দাউদ নবী পড়াইছিলেন মাগরিব। এই চার ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য ফরজ রেখে দিলাম, তবে আপনার উম্মতের ইজ্জত আমি আল্লাহ বাড়াইয়া দেওয়ার জন্য, আপনার উম্মতের ইজ্জত বাড়াইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে একটা উপহার দিতে চাই। আমার নবী বলেন আল্লাহ কি উপহার দিবেন? আমার আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে অনেক উপহার দিছি, কাউসারের মালিক বানাইছি, সাফাত কুবরার মালিক বানাইছি, লাওয়ায়ে হামদের মালিক বানাইছি, আমি আপনাকে সকল নবীর সর্দার বানাইছি, সব নিয়ামত আপনার জন্য আমার হাবিব ঘোষণা দিছি, তবে আপনার উম্মতের ইজ্জত বাড়াইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে এশার নামাজ উপহার দিলাম। এশার নামাজ আল্লাহ করে উপহার দিছি। কেউ যদি এশার নামাজ পড়ে রে ও ভাইরা, আমার আল্লাহর যত নিয়ামত এই পাঁচ ওয়াক্ত নামাজ এবং এশার নামাজ নিয়মিত পড়লে সব নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে। কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায় আবার ফজরের নামাজে দাঁড়ায়, সে যেন সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করলো। কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায়া গেল আবার ফজরের নামাজে দাঁড়াবে নিয়ত করেছে, কিন্তু নামাজ আসার আগে আগে রাত্রে যদি তার মৃত্যুটা হয়ে যায়, হইতেও তো পারে, যদি মৃত্যুটা তার হয়ে যায়, আমার রসুল বলেন এই লোকটা যেন নামাজ পড়তে পড়তে কবরে চলে যায়। আমার বাবা জিরারে এই নামাজ আল্লাহ পাক কালামে হাকিমে আরশাদ করেন, আমার বাবা জিরারে আমার আল্লাহ বলেন ইমানদারেরা আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করো ধৈর্য আর নামাজের মাধ্যমে, ঠিক নি? আজ দেখেন যুবকের মধ্যে নামাজ নেই, বুড়িয়াদের মধ্যে নাই, ব্যবসা করে নামাজের খবর নাই, বেচা কিনার ভিড় কেমনে বেশি বেচবো নামাজের চিন্তা নাই, আবার অনেক মহাজনেরা নামাজে যায় কর্মচারী করে করে দোকানদারি করো, ঠিক কিনা? কর্মচারীদেরকে নামাজের সুযোগ দেয় না, অনেক কারখানার মালিক নামাজ পড়ে কিন্তু তার কর্মচারী গো নামাজের ব্যবস্থা নাই, আবার নামাজ পড়তে গেলে বেতন কমায়া দেয়, এটা ফেরাউন মার্কা মুসলমান, এটা এটা ফেরাউনের চাইতে আরো খারাপ, এটা চিল্লিয়া বলেন না না আউযুবিল্লাহ। এই দেশের মুসলমান বিয়ার যাত্রী হয় বর যাত্রী হয় নামাজের চিন্তা নাই, সেন্টারে যায়া ফাইজলামি করে নারী পুরুষ নামাজের খবর নাই, কি কথা ঠিক কি না? মাঠে ঘাটে কাজে যায় নামাজের চিন্তা নাই, জমিনে ধান আছে কখন ধান কাটবে নামাজের চিন্তা নাই, ধানগুলি শিখা শুকায়া বস্তা ভরবে নামাজের চিন্তা নাই, কথা ঠিক নি? বিদেশ যাবে নামাজের চিন্তা নাই, গায়ে হলুদের অনুষ্ঠান নামে একটা শয়তানি বাংলাদেশে চলে, চলে কিনা? আরেকবার বলেন চলে কিনা? এই গায়ে হলুদের নামের একটা শয়তানি, কিন্তু নারী পুরুষের নামাজের খবর নাই, কিন্তু পাক্কা মুসলমান দাবি, কি ভাই কথা ঠিক কিনা? আবার রমজান মাস যখন আসে
বাবা সুন্দর করে বাজার করে দেয়, মা চমৎকার ভাবে পাক করে ডাইনিং টেবিলে খাইতে দেয়, লন্ডনি ছেলের রোজা নাই, নামাজও নাই, বৌমারও নাই নাই নাই। আবার অনেক মা দুঃখে কলিজা পেটে যায়, এত কষ্ট করে রান্না বান্না করে খাওয়ায়, ছেলে রোজা রাখে না, নামাজ পড়ে না, না পারে বলতে, না পারে শুইতে, ঠিক না? আল্লাহ, আমার নবীর জমানায় একজন গরিব সাহাবি প্রতিদিন আমার নবীর পিছনে গিয়া নামাজ আদায় করে, কিন্তু সাহাবি নামাজ আদায় করে দৌড়াইয়া দৌড়াইয়া আবার বাড়ি চলে যায়। একজন সাহাবি এটা দেখে আমার নবীর কাছে নালিশ দেয়, নবী গো অমক সাহাবি প্রতিদিন মসজিদে নামাজ পড়ে, সুন্নত আদায় করতে দেখি না। কিছু মুসল্লি আছে মসজিদে শুক্রবারে যায়, দুই রাকাত পড়ে, খুতবা ঠিক মতো শুনতে চায় না, নামাজ পড়ে মুনাজাতটা দিয়া দিলে আসতে বের হইয়া পুরা মসজিদ খালি হইয়া যায়, সুন্নত পড়ে না। খোদার কসম, সারা জীবন আপনি ফরজ পড়বেন, সুন্নত আদায় করবেন না, আপনার এই আবাদত কবুল হবে না, সারা জীবন মোনাজাত দিবেন, দুরুদ শরীফ পড়বেন না, কবুল হবে না, কেন না? আমার নবীরে ছাড়া আল্লাহ পাওয়া যায় না। আবার কিছু মুসল্লি আছে একটা জ্যাকেট গাতায় 5,000 টাকা দামে, একটা প্যান্ট পিনে 2,000 টাকা দামে, একটা জ্যাকেট গায়ে দেয় 3,000 টাকা দামে, কিন্তু 20 টাকা দিয়া 40-50 টাকা দিয়ে একটা টুপি কিনে এই টুপিটা মাথায় দিয়া মসজিদে গিয়া নবীর সুন্নত আদায় করে নামাজ পড়তে রাজি না, ঠিক কিনা? টুপি মাথায় দিয়া নামাজ পড়া সুন্নত, কথা ঠিক কিনা? শুধু তাই না, 24 ঘন্টা মাথায় রাখা সুন্নত। দুঃখে কলিজা ফেটে যায় রে, আজ নবীর উম্মত কোথায়, নবী কোথায়? ওই সাহাবি নামাজ পড়ে বাড়ি চলে যায়, আর এক সাহাবি নবীর কাছে নালিশ দেয়, নবীজি ওই সাহাবিকে ডেকে আনে, বলে রে তুমি কেন সুন্নত আদায় করো না? সাহাবি কেঁদে কেঁদে বলে আর রাসূলুল্লাহ, ও নবী আপনার সাহাবীদের মধ্যে আমার সে এত বড় গরিব সাহাবি আর কেহ নাই, আমি বড় অসহায় বড় গরিব, আমরা স্বামী স্ত্রী দুইজন, আমাদের দুইজনের মধ্যে মাত্র একটা কাপড়, আজ ডজনে ডজনে পোশাক, কত হাই পাই পোশাক, আলনা ভরা পোশাক, এক একজনের নিজের ব্যক্তিগত একটা করে আলনা লাগে, তারপরেও আমরা নামাজের কাছে যাই না রে। সাহাবি বলেন আমি এত গরিব, আমরা স্বামী স্ত্রী দুইজন মাত্র একটা কাপড়, নবী আমরা যখন ঘরে থাকি স্বামী স্ত্রী দুইজনে কাপড়ের এক মাথা পরিধান করে আমার বিবি, আর এক মাথা পরিধান করি আমি, এইভাবে আমরা দুইজনে ইজ্জত ডাকি, ঘরের পাশে দুইটা গর্ত করে রেখে দিয়েছি, মসজিদে যখন আজান হয় আমার বিবি একটা গর্তের ভিতরে উলঙ্গ লুকায়া থাকে, আমি কাপড় খানা পরিধান করে মসজিদে এসে আপনার পিছনে নামাজ পড়ি, ফরজটা পড়ে বাড়ি চলে যাই, আর একটা গর্তের ভিতরে আমি ঝাঁপ দিয়া পড়ি, কাপড়খানা খুলিয়া আমার বিবি কে দিলে আমার বিবি ওই গর্তের ভিতরে কাপড়খানা পরিধান করে ফরজ নামাজ আদায় করে। নবী গো এইভাবে আমরা স্বামী স্ত্রী দুইজন জীবন কাটে। নবী বলে সাহাবি এই করুন অভাবের কথা কেন রে এতদিন বললাম? সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে কত মানুষ ইমানের দাবি করে,
তালাশ করে দেখে না তারা নামাজ পড়ে না আর আমরা এত গরি এত সহায় তারপরেও আল্লাহ শুকর আদায় করি একটা কাপড় দুইজনের মধ্যে থাকার পরে এই পর্যন্ত এক ওয়াক্ত নামাজ আমাদের কাজা হয় না আর একটু আস্তে কো আমাদের নামাজ কাজা হয় নবী গো কত মানুষের ডজনে ডজনে কাপড় থাকার পরেও নামাজ পড়ে না আমার নবী বললেন সাহাবীরা কে আছো আমার গরিব সাহাবীকে দান করার মতো হযরত তালহা রাদিয়াল্লাহ দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার গরিব সাহাবীকে দান করব কি করবা কয় আমার রাইহান নামক একটা ফলের বাগান আছে আমি আপনার রাসূলুল্লাহকে সাক্ষী বানায়া এই গরিব সাহাবীকে লিখিতভাবে দান করে দিলাম রাজি আছেন নামাজ পড়তে জোরে বলেন রাজি আছেন সাত বছর হলে নামাজের প্রশিক্ষণ দশ বছর হলে পিটায়া পিটায়া নামাজ পড়ার লাগবে কোনো খাতিল নাই দিনের বেলায় শরীয়তের হুকুম পালনের বেলায় কোনো খাতিল নাই দশ বছর হয়ে গেলে পিটায়া পিটায়া নামাজ আর সাত বছর হলে সাথে রেখে রেখে প্রশিক্ষণ দশ বছর যখন হয়ে যাবে ওয়াফারযাকু বাইনাহুম ফিল মাদাজি আমার নবী বলেছেন প্রত্যেকের বিছানা আলাদা করে দাও যুবক দুইজন এক বিছানায় থাকবে ভাই বোন এক জায়গায় থাকবে না মা ছেলে এক ড্রমে থাকবে না বাপ মেয়ে এক জায়গায় থাকবে না দশ বছর হয়ে গেলে তাদের বিছানা আলাদা করে দাও এই জন্য হাতে ধরে পায়ে দিই ও জোয়ানেরা আমার রসুল বলেছেন কিয়ামতের ময়দানে সাত শ্রেণীর মানুষ আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে থাকবে তার মধ্যে এক প্রকার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ যে সব জোয়ানেরা জোয়ানকালে আবাদত করে জোয়ানকালে বেশি বেশি নামাজ পড়ে তারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে থাকবে এই জন্য বলেন ইস্তাইনু বিসবরি ওয়াস সালাহ তোমরা ধৈর্যের সাথে নামাজ পড়ো আর আল্লাহর সাহায্য প্রার্থনা করো ইন্নাল্লাহা মাআস সাবিরিন যারা ধৈর্যের সাথে ইবাদত করে এমন ধৈর্যশীল মানুষগুলির সাথে আল্লাহ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন